আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, বাসায় থাকো। বাসা থেকে অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং বাড়ির কাজগুলো লিখে রাখো। ইতিমধ্যে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছি, আজকে তোমাদের সাথে আমার এটা দ্বিতীয় ক্লাস। আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশী বিষয় পরিচয় ক্লাসটি নিব। ঠিক আছে, আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি শামীমা নাসরিন, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? আদিমকালের মানুষ কোথায় বসবাস করত? গুহায়, তাই না? পাশের চিত্রে কি দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা? পাশের চিত্রে দেখতে পাচ্ছি আদিমকালের মানুষ সংঘবদ্ধ হয়ে পশু শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই না শিক্ষার্থীরা? নিচের চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? প্রাচীনকালের মেয়েরা কৃষিকাজ করছে, তাই না শিক্ষার্থীরা? পাশের চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? একদল পশু, তাই না শিক্ষার্থীরা? তাহলে নিশ্চয় এতক্ষণে জেনে গেছো আজকে আমাদের পাঠের বিষয় কি হবে। আমাদের আজকের পাঠ হবে অধ্যায় পাঁচ, পাঠ তিন ও চার, সমাজ বিকাশের বিভিন্ন স্তর। আমি আজকে সমাজ বিকাশের বিভিন্ন স্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা কি শিখব? এক, সমাজ বিকাশের স্তরগুলো ধারাবাহিকভাবে চিহ্নিত করতে পারবো। দুই, শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো বলতে পারবো। তিন, উদ্যান কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবো। চার, পশুপালন ভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তো জানি সমাজ পরিবর্তনশীল, তাই না? আজকের দিনে আমরা বাংলাদেশে যে সমাজকে দেখছি, আগের দিনের সমাজ কিন্তু এরকম ছিল না। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশধারার ফল, কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরনো সমাজ দ্রুত পরিবর্তন হয়ে একালের আধুনিক সমাজ গঠিত হয়েছে। ভবিষ্যতে সমাজ কি আরো পরিবর্তন হবে, তাই না? কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে ছয়টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সমাজ বিকাশের স্তর হচ্ছে ছয়টি। তাহলে আমরা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করি। এক, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। দুই, উদ্যান কৃষিভিত্তিক সমাজ। তিন, পশুপালন ভিত্তিক সমাজ। চার, কৃষিভিত্তিক সমাজ। পাঁচ, শিল্পভিত্তিক সমাজ। ছয়, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। শিক্ষার্থীরা, আমি আবার বলি, সমাজ বিকাশের স্তর হচ্ছে ছয়টি। এক, শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ। দুই, উদ্যান কৃষিভিত্তিক সমাজ। তিন, পশুপালন ভিত্তিক সমাজ। চার, কৃষিভিত্তিক সমাজ। পাঁচ, শিল্পভিত্তিক সমাজ। ছয়, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষিভিত্তিক সমাজ, পশুপালন ভিত্তিক সমাজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আসি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না। মানুষ কোথায় বসবাস করত? মানুষ বসবাস করত গুহায়। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? মানুষ তখন গুহায় ও বন জঙ্গলে বসবাস করত। তখন প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে তারা শেখেনি। তারা বন জঙ্গল থেকে খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত। আদিম সমাজের প্রধান কাজ হচ্ছে ফলমূল সংগ্রহ, পশু পাখি, মৎস্য শিকার। তাহলে শিক্ষার্থীরা, আদিম সমাজের প্রধান কাজ কি? আদিম সমাজের প্রধান কাজ হচ্ছে ফলমূল সংগ্রহ, পশু পাখি, মৎস্য শিকার করা। যখন শিকার মিলত তখন তারা খেত, আর শিকার না মিললে তারা উপোস থাকত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চিত্রে একটা চিত্র লক্ষ্য করি। আদিম সমাজে কি করতো? পুরুষেরা শিকার করতো এবং মেয়েরা ফলমূল সংগ্রহ করতো। চিত্রে কি তোমরা দেখতে পাচ্ছ?
আদিম সমাজে পুরুষেরা শিকার করত এবং মেয়েরা ফলমূল সংগ্রহ করত, তাই না সেক্ষেত্রে? এরপর আসি পরের চিত্রে। পরের চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? গোষ্ঠীর সবচেয়ে শক্তিশালী লোককে তারা দলপতি বানাতো। গোষ্ঠীর যে লোকটি শক্তিশালী ছিল সে লোকটিকে তারা দলপতি বানাতো। এরপর এখানে কি দেখতে পাচ্ছে শিক্ষার্থীরা? হাতিয়ার না, পাথরের, এগুলো হচ্ছে পাথরের হাতিয়ার। আদিম সমাজে পাথরও ছিল একমাত্র হাতিয়ার। এই কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ বলা হতো। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন পেতে পারি, প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ কাকে বলে? আদিম সমাজে পাথরও ছিল একমাত্র হাতিয়ার, এই কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ বলে। এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ার কি কি ছিল? খাঁজকাটা বল্লম, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ খাঁজকাটা বল্লম, তারপরে মাছ ধরার হারপুন, হাড়ের সুই ইত্যাদি। তোমরা কি বুঝতে পারছো শিক্ষার্থীরা? তাহলে আমি এরপরে সেগমেন্টে যাই। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? আদিম সমাজের মানুষ শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের ছাল ও লতা পাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। দেখতে পাচ্ছো আদিম সমাজের মানুষ পশুর চামড়া পরে আছে, তারপরে শুকাচ্ছে পশুর চামড়া। তাহলে আদিম সমাজের মানুষ শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কি ব্যবহার করতো? গাছের ছাল ও লতা পাতা এবং পশুর চামড়া। এই সমাজে কোনো শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তুলতে তারা পারেনি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তোমরা শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজটাকে বুঝতে পেরেছ? তাহলে আমরা এখন আসি উদ্যান কৃষিভিত্তিক সমাজে। উদ্যান কৃষিভিত্তিক সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। আমরা শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে কি শিখেছি? তারা খাদ্য সংগ্রহ করতে শিখেছে। আর এখানে উদ্যান কৃষিভিত্তিক সমাজে কি? খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। আমরা স্ক্রিনে একটি চিত্র লক্ষ্য করি, এখানে কি দেখতে পাচ্ছি? মেয়েরা কৃষিকাজ করছে, তাই না? সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষিকাজ উদ্ভাবন করেছে। এর পরের চিত্রে আমরা একটু লক্ষ্য করি, কি দেখতে পাচ্ছি? পুরুষেরা যেত শিকারের সন্ধানে এবং মেয়েরা ফলমূল আহরণ করত। আমি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজেও বলেছি পুরুষেরা শিকার করতো আর মেয়েরা ফলমূল সংগ্রহ করতো, তাই না শিক্ষার্থীরা? উদ্যান কৃষিভিত্তিক সমাজেও পুরুষেরা যেত শিকারের সন্ধানে এবং মেয়েরা ফলমূল আহরণ করত। ফলমূল সংগ্রহ ও সংগ্রহ করতে গিয়ে মেয়েরা কি নিয়ে আসতো? বুনো গম ও বার্লি, মেটে আলু, কচুর মূল, কন্দ। আস্তানার আশেপাশে, মানে যেখানে তারা থাকতো ওখানের আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়তো তা থেকে গজিয়ে উঠত চারা গাছ। চারা গাছে পরে দেখা দিত শীষ দানা। এই ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এই পর্যায়কে বলে উদ্যান চাষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি চিত্রটা দেখতে পাচ্ছ? তারা বীজ বুনছে কিভাবে, বীজ কিভাবে মাটিতে ফেলছে? তাহলে আমরা এখানে একটি প্রশ্ন পেলাম, উদ্যান চাষ কাকে বলে? মেয়েরা ফলমূল সংগ্রহ করতে গিয়ে নিয়ে আসতো বুনো গম ও বার্লি, মেটে আলু, কচুর মূল, কন্দ। আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়ত তা থেকে গজিয়ে উঠত চারা গাছ। চারা গাছে পরে দেখা দিত শীষ ও দানা। এই ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। এই পর্যায়কে বলে উদ্যান চাষ। এক্ষেত্রে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে, পতিত বলতে খালি জমিতে, একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্ত করে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। আর যখন ফসল পাকত পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত, তবে প্রয়োজনের বেশি তারা উৎপাদন করতে তখন শেখেনি। এরপরের চিত্রে কি দেখা যায় দেখি? এখানে কি দেখতে পাচ্ছি আমরা? হাতিয়ার না, এই পাথরের হাতিয়ার দিয়ে তারা মাটি খুঁড়ে বীজ বুনত। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা উদ্যান কৃষিভিত্তিক সমাজটা বুঝতে পেরেছি কি? এরপরে আসি পশুপালন সমাজ। সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরও এগিয়ে যায়।
এ সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। দেখি আমরা একটা চিত্রে কি কি দেখছি, দেখতে পাচ্ছি চিত্রে শিকারি মানুষ কুকুরকে পোষ মানায়। এই সমাজে শিকারি মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। কুকুর ছিল তাদের বিশ্বস্ত প্রাণী ও শিকারের সঙ্গে। তোমরা কি চিত্র লক্ষ্য করছো? কুকুরকে নিয়ে যাচ্ছে শিকারের উদ্দেশ্যে, তখন কুকুর ছিল তাদের বিশ্বস্ত প্রহরী, শিকারের সঙ্গে। তো শিকার করতে গিয়ে তারা অনেক সময় কি নিয়ে আসতো? পুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু তাদের হাতে ধরা পড়ত এবং এনে এগুলোকে তারা বেঁধে রাখত। তোমরা চিত্রে লক্ষ্য করছো? বেঁধে রেখেছে তারা এগুলো, গরু, পুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা, এগুলো এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। যখন শিকার না মিলত তখন তারা এগুলোকে বধ করে, বধ মানে কেটে আহার করত। এর পরের চিত্র আমরা দেখি, দেখো কিভাবে তারা, যখন শিকার না মিলত তখন তারা এগুলো, এই বেঁধে রাখা পশুগুলোকে, জীবন্ত পশুগুলোকে বধ করে আহার করত। তোমরা দেখতে পাচ্ছ না কিভাবে পশু জবাই করছে, কাটছে? এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। পরে মানুষ ক্রমে বুঝতে পারে গরু ছাগল বেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। কিভাবে লাভজনক হবে? প্রতিদিন দুধ এবং বছর বছর বাচ্চা পাওয়া যাবে, চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, পশুপালন সমাজে তখনও মুদ্রার প্রচলন হয়নি, তখন ছিল কি, বিনিময় প্রথা, দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। কিভাবে একজনের পশুর সাথে আরেকজনের পশু বা অন্য কিছু বদল করা হতো। তবে আদিম সমাজের মতো এই সমাজের মানুষ যাযাবর জীবনযাপন করত, তখনও তারা স্থায়ী বসতি গড়ে তুলতে পারেনি, যাযাবর জীবনযাপন করত। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিচের ছবিগুলো আমরা একটু লক্ষ্য করি। নিচের ছবিগুলোতে প্রথম ছবিতে কি ইঙ্গিত বহন করে দেখি, কোন প্রথম ছবিতে কোন সমাজের ইঙ্গিত বহন করে তোমরা কি বলতে পারবে? প্রথম সমাজে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করে। এরপরের ছবিতে, দ্বিতীয় ছবিতে কোন সমাজের ইঙ্গিত বহন করে বলতে পারবে তোমরা? দ্বিতীয় ছবিতে উদ্যান কৃষি ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করে। এরপরের ছবিতে, তৃতীয় ছবিতে কোন সমাজের ইঙ্গিত বহন করে বলতে দেখি? তৃতীয় ছবিতে পশুপালন সমাজ, তাই না শিক্ষার্থীরা? এরপর আমরা এতক্ষণ যে পড়লাম, কি পড়লাম, কি শিখলাম দেখি একটু মূল্যায়ন করে নেই। এক, সমাজ বিকাশের স্তর কয়টি ও কি কি বলতে পারবে তোমরা? সমাজ বিকাশের স্তর কয়টি? সমাজ বিকাশের স্তর ছয়টি, তাই না শিক্ষার্থীরা? কি কি? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, পশুপালন ভিত্তিক সমাজ, কৃষি ভিত্তিক সমাজ, শিল্প ভিত্তিক সমাজ, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আসে দুই নম্বর, কারা কৃষিকাজের উদ্ভাবন করেছে বলতে পারবে তোমরা? কারা কৃষিকাজের উদ্ভাবন করেছে? মেয়েরা কৃষিকাজের উদ্ভাবন করেছে, তাই না শিক্ষার্থীরা? এরপরে আসে তিন নম্বর, কোন সমাজে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে? কোন সমাজে ঘটে উদ্ভব দ্রব্য বিনিময় প্রথার? পশুপালন সমাজে, তাই না শিক্ষার্থীরা? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নাও এবং বাড়ির কাজটি খাতায় আজকে তারিখ দিয়ে লিখে রাখো। নিয়েছে কি, খাতা কলম নিয়েছ? বাড়ির কাজটি লিখো, মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে, উক্তিটি মূল্যায়ন করো। আমি আবার বলি, মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে, উক্তিটি মূল্যায়ন করো।
ঠিক আছে শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। সবাইকে ধন্যবাদ।